নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকে নিউজ হেডলাইন্স। টোটো চালকদের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলেন্টিয়ার, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, জামাই হাতে আক্রান্ত হলেন শ্বশুর ও শাশুড়ি। এক উন্মুক্ত হৃৎপিণ্ড নিয়ে এক শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি। চোখ রাখবো এক ঝলকে। বুধবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক ফলাফল। পূর্ব বর্ধমান জেলার সেরা আলামিন মিশনের ফলাফলও যথাযথ হয়েছে। মিশনের রফিক খান সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তার প্রাপ্ত নম্বর 668। মাধ্যমিকের ফলাফল ভালো হওয়ায় খুশি মিশন কর্তৃপক্ষ। তার সাফল্যের জন্য শিক্ষকদের অবদানকেও মান্যতা দিয়েছে। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। বাঁকুড়া জেলার সোনামুখী ও বড়জোড়া মণ্ডলের বিজেপি কর্মীদের স্বচ্ছতা অভিযান গত 3রা জুন থেকে শুরু হয়েছে, চলবে আগামী 11ই জুন পর্যন্ত। এদিন বিজেপি কর্মী সমর্থকরা লোকনাথ মন্দির থেকে বারুইপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সাফাই অভিযান কর্মসূচি চালান। হুগলির হরিপালের চন্দনপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। বুধবার রাতে 8 জনের একটি সশস্ত্র ডাকাত দল বোমা মেরে দোকানের সোনার উপর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। ডাকাত দলটি খদ্দের সেজে দোকানে ঢুকে দোকানের মালিক মানিক ধারাকে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে সমস্ত জিনিস নিয়ে বোমা ফাটাতে ফাটাতে চম্পট দেয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ। কোচবিহার জেলার মাথাডাঙ্গা ও চ্যাংরাবান্ধা 12ই জাতীয় সড়কে মাঝির বাড়ির পাশে একটি ফল ভর্তি লরি রাস্তায় দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়িকে ধাক্কা মারে, জখম হয় ফলের লরির খালাসি। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে। বাঁকুড়া জেলার ইন্দোপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত রায়কে অপসারণের বিরোধিতা করে পথে নামালো দলীয় কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বাঁকুড়ার ইন্দোপুর শালডিয়া কলেজে বিক্ষোভ সভায় অংশ নিলেন পঞ্চায়েত নির্বাচনে জয়ী বেশ কিছু সদস্য। এদিন তৃণমূল কর্মী সমর্থকদের একটি মিটিং শালডিয়া বাজারে পরিক্রমা করে, পরে কলেজের হলসরে পরবর্তী আন্দোলনের কর্মসূচির রূপরেখা তৈরি করে। আসছে বিস্তারিত খবরে। টোটো চালকের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের মুরাদপুর পুলিশ ফাঁড়ির সামনে। আহত সিভিক ভলেন্টিয়ার ঘটনার প্রতিকার চেয়ে বর্ধমান থানায় আবেদন জানান। টোটো চালকদের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মুরাদপুর পুলিশ ফাঁড়ির সামনে। বৃহস্পতিবার কর্তব্যরত অবস্থায় এক টোটো চালকের গতিপথ অবরোধ করলে ওই টোটো চালক সাময়িক বিরত থাকলেও কিছুক্ষণ পর কর্তব্যরত অবস্থায় থাকা ওই দুই সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব আছে, আমাদের খোকনদা আছে, আমাদের ট্রাফিক অফিসার ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি আমাদেরকে সবাইকে নির্দেশ দিয়েছে যেন বর্ধমানের মানুষ সুষ্ঠুভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারে, হ্যাঁ, এবং টোটো যেন জাম ভিড় এসব না লাগাতে পারে, হসপিটালে যেন টোটো নিয়ন্ত্রণভাবে চলতে পারে। হসপিটালে আমাদের ছেলেদেরকেও নির্দেশ দিয়েছে যেন ওরাও ভালোভাবে ওইখানে মানুষ যেন চলাফেরা করতে পারে সেই সুবিধা করে দিতে। এবং আজকে ঘটনাটা ঘটেছে, আমরা পৌরসভার সামনে টোটো একটা জাম করে দাঁড়িয়ে ছিল, 2-3 বার গিয়ে আমি বলতে গেছি, যাবার পর সরাইনি, আমি পাম্পটা খুলে দিই টোটোটার, তখন ও টোটোটা নিয়ে চলে যায়। ঠিক 10-15 মিনিট পর ও 3-4টে ছেলে নিয়ে আসে, এসে আমার উপরে অ্যাটাক করে। আমাকে যখন অ্যাটাক করতে যায় তখন এ আসে, একে তখন গলাটা টিপে ধরে, আমি যখন ওকে ছাড়াতে যাই তখন আমাকে ওর কাছে 3 জনের কাছে হকি স্টিক লাঠি এবং ভুজালি ছিল, একটা খুর ছিল, তিনটে ভুজালি একটা খুর ছিল আমার হাতে। তখন অ্যাটাক করে আমাকে চালাতে গিয়ে, আমার গলা চালাতে গিয়ে আমার হাতের মধ্যে খুরটা চলে যায়। কী নাম তার ছেলেটার নাম জানি না, কিন্তু টোটোটার ভিডিও আর টোটোটা ধরা পড়েছে, আমাদের পৌরসভাতেই টোটোটা দোকানও আছে। একটু পরে করছি,
ঘটনার জেরে আহত হন দুই সিভিক ভলেন্টিয়াররা। ঘটনার প্রতিকার চেয়ে বর্ধমান থানা সহ বিভিন্ন জায়গায় আবেদন করেন আহত সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যরা। শহরের বুকে মাত্রাতিরিক্ত টোটো চলাচলের কারণে নিত্য যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে, তার ফলেই এইরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেছেন ট্রাফিক আধিকারিকরা। আমরা মানে বর্ধমান শহরে অতিরিক্ত টোটো কিছু নাম্বারের টোটো তো চলছেই, তাছাড়া বিনা নাম্বারের টোটো অতিরিক্ত রোডে চলছে। সেই টোটোগুলোকে আমরা একটা ইউনিয়নের সাথে বসে একটা মিটিং করে আমি বা আমার ডিএসপি ট্রাফিক সব বসে একটা আলোচনা করেছি যে একটা রুট ওদের মেনশন করবে, সেই রুট বেসিসে ওরা টোটোগুলোকে নিয়ে চলবে। কিন্তু ওরা টোটোবেলা যেগুলো নাম্বার নেই বা কিছু টোটোবেলা আছে যারা নাম্বার আছে কিন্তু ইউনিয়নের কথা না শুনে তারা মানে রুটবিহীন অবস্থায় গাড়িগুলো চালাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে এবং ওয়ান ওয়ে মানে ভাইলেশন করছে, ওয়ান ওয়ের উপর দিয়ে যাচ্ছে। যেমন ধরুন মানে টোটো বিগ বাজার থেকে ঘুরে পার্কাস রোড হয়ে গুডসে রোডে যাওয়া স্টেশনের কথা, কিন্তু ওরা কী করছে বিগ বাজার থেকে এসে মুরাদপুর ফাঁড়ি হয়ে ঢুকে মিউনিসিপ্যাল অফিস হয়ে সবজি মার্কেট ঢুকছে। সবজি মার্কেটটা টোটাল ওয়ান ওই দিক থেকে সমস্ত বাস বা যানবাহন যাতায়াত করে যখন তখন অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বিরাট সম্ভাবনা প্যাসেঞ্জার হয়, একটা বিপদের সংকেত হচ্ছে। সেই জায়গাটা আমরা মুরাদপুর ফাঁড়িতে ওই জন্য আমাদের গ্রিন ভলেন্টিয়ার মিউনিসিপ্যাল ভলেন্টিয়ার দিয়ে এবং বিগ বাজারের মুখ থেকে গ্রিন ভলেন্টিয়ার দিয়ে আটকে রাখি। কী কারণটা কি এরকম গায়ে হাত দিচ্ছে কেন? এরা কর্তব্যরত অবস্থায় যারা মিউনিসিপ্যাল ছেলেরা ডিউটি করছে তারা আজকে ডিউটি করছিল, ডিউটি করার অবস্থায় তারা বারণ করার পরেও টোটোওয়ালাকে বারণ করছে, তা সত্ত্বেও সেই টোটোওয়ালা মানে কথা না শুনে তার আমার মিউনিসিপ্যাল ভলেন্টিয়ারের উপরে চড়াও হয় এবং তাকে সে মানে তার হাত কেটে দেয়। আমরা সাথে সাথে সেটা সমস্ত আমাদের সিভিল অফিসারকে জানাই এবং হসপিটালে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করে এবং আমরা থানাতে একটা কমপ্লেন করি। কারণটাই যে আমরা শহরটাকে যানজট মুক্ত করতে হচ্ছে অতিরিক্ত টোটো হওয়ার জন্য, অতিরিক্ত টোটো হয়েছে। একটা ওরা বারবার করে টোটো ইয়েরাও বলছে যে ওদের টোটো ভেঙে দেওয়া হচ্ছে, পাম্প খুলে দেওয়া হচ্ছে, সেই আক্রোশ থেকেই কি এইরকম গায়ে হাত তুলে না? সেটা আমরা কিছু কিছু টোটোকে আমরা ভাঙিনি, কিছু কিছু টোটোকে আমরা ফুটো করে দিচ্ছি আর কিছু কিছু টোটোকে যারা কথা শুনছে না তাদেরকে ধরে নিয়ে গিয়ে আমরা বিরাট ফাঁড়িতে রাখছি এবং রাত্রি 8টার সময় তাদেরকে একটা কেস করে তাদের ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং কিছু টোটো যেগুলো কাগজপত্র নেই প্লেট নেই সেগুলোকে নিয়ে যেয়ে আমরা সিজ করছি এবং নবাঘাটে আমরা পার্কিংয়ে জমা করছি এবং কোর্ট থেকে ছাড়ানোর ব্যবস্থা। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। থানার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানায়। মৃত পুলিশ কর্মীর নাম উত্তম কুমার দে, তিনি এই থানার সেকেন্ড অফিসার ছিলেন। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ হঠাৎ থানার মধ্যে গুলির শব্দ শুনতে পায় পুলিশ কর্মীরা। তারা গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে উত্তমবাবু। অন্যান্য সহকর্মী তড়িঘড়ি খড়গপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। সকালে 10টার সময় আমাদের ডিউটি অফিসারের রুমে আমাদের ডিউটি অফিসার রাহুল পান্ডে, সাব ইন্সপেক্টর রাহুল পান্ডে, সাব ইন্সপেক্টর দেবাশিস অ্যান্ড সাব ইন্সপেক্টর উত্তম ডে, এনারা তিনজন ছিলেন। সাব ইন্সপেক্টর দেবাশিস যেটা আছে ওনার ডিউটি ছিল, তার জন্য উনি নর্মাল রুটিন মোতাবেক যেটা আছে ওনার ফায়ার আর্ম যে আছে রিভলভার সেটা উনি ইস্যু করিয়েছিলেন। ইস্যু করার পরে উনি যখন হলস্টারে ঢোকাচ্ছিলেন তখন ও হলস্টার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এসআই উত্তম ডে যেটা ডিউটি রুমে বসেছিলেন উনি সেটা লক্ষ্য করে ওকে বলেন। বলার পরে ও নিচে নেমে ওই রিভলভারটাকে ওঠায় অ্যান্ড সেই দরমিয়ান এটা ফায়ার হয়। এটা আমরা প্রাথমিক তদন্তে পিওএ ময়না করে বডি যে আছে তার ময়না করে আমরা জানতে পেরেছি। এখন যে আছে উত্তম ডে ওনার তারপরে গুলি চলার পরে ওনার নাক ওর মুখ থেকে ব্লিডিং হয়, তারপর ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় যেখানে ডক্টর যেটা আছেন ওনাকে মৃত ঘোষণা করেন। এর
আমরা ওনার পিএম এক্সামিনেশনের ব্যবস্থাটা করেছি মেদিনীপুর মেডিকেল কলেজে, ওনার পিএম এক্সামিনেশন হবে। বাকি এই ঘটনায় তদন্তের জন্য এটা আমাদের নিয়ম মোতাবেক আমরা তদন্ত স্টার্ট করেছি। কিভাবে গুলি চলল বা কার বন্দুক থেকে গুলি চলেছে এ বিষয়ে কিছুই জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত মারোবেড়ে গ্রামে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার কারণে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত মারোবেড়ে গ্রামে। জানা যায়, ওই নাবালিকা মামার বাড়িতে বেড়াতে এসে রূপনারায়ণ নদীর ধারে ধর্ষিত হয়। ওই নাবালিকা তার মামার মেয়ের সঙ্গে ওই এলাকায় বেড়াতে গিয়ে পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয়। অভিযোগ, শেখ মনিরুদ্দিন, শেখ নিয়াউল ও আব্দুল রয়ুব নাবালিকার সঙ্গে থাকা যুবককে মারধর করে তাড়িয়ে দিয়ে শেখ মনিরুদ্দিন ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার রাতে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে কোলাঘাট পিক হাউস থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ রয়ুবকে গ্রেপ্তার করেছে। মূল ধর্ষণকারী শেখ মনিরুদ্দিন সহ শেখ রিয়াউলকে খুঁজছে। ধর্ষিতা নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে তমলুক জেলা হাসপাতালে। ধৃত আব্দুল রউফকে বৃহস্পতিবার তমলুক আদালতে পেশ করা হয়। আমি তিনটের সময় গাড়ি চালিয়ে এসেছি ভাড়া খেটে। ভাড়া খেটে আসার পরেতে এবারে শরীরটা খুব ব্যথা করছে, একটু ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছি। ঘুমাবার পড়েতে আমার কাছে ফোন গেল, বলছে আরে এরকম নদীর ধারেতে একটা ছেলে একটা মেয়ে আর বসে আছে। আমি ভাই যে যা যা পাচ্ছে করছে করুক, আমাকে এখন শুতে দে না, তুই আয় না তাহলে আজকে, তাহলে এরকম হচ্ছে কালকে তোর মেয়ের হবে, তাহলে কি আসবে। দেন কথাটা তাও খারাপ কিছু বলেনি, গেলাম। ও ধর্ষণ বলতে আমি তো ছেলেটার পিছিয়ে দৌড়ে চলে গেলাম, তারপরে এসে যখন শুনলাম যে মেয়েটাকে ও ধর্ষণ করেছে। কে ধর্ষণ করেছে? মনিরু। ভালো নাম কি? ভালো নামটা কজন? তোমরা কজন ছিলে? আমরা তিনজনই ছিলাম। কে কে? জিয়াউল ছিল আর মনি ছিল আর আমি ছিলাম। তোমার নাম কি? আমার নাম রূপ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শ্বশুর ও শাশুড়ি। অভিযুক্ত জামাইয়ের হাতে নিহত হয়েছেন অভিযুক্ত স্ত্রী। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত ধাতকা আরসিআই মোড়ে জামাইয়ের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল 35 বছরের পূর্ণিমা মোদিকোড়ার। একই সাথে আক্রান্ত হলেন শ্বশুর মদন কোড়া ও শাশুড়ি রুতুনি কোড়া। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জামাই কেন কে জান বাবা, ও সারা কোনো বুঝতে পারছি না, আজকে বলে ঘুমা চলুন সবাই, একটা আমরা আজ না যাক ঘুমাইছি, মনে উঠান দেব ওর দুটি আর আমরা তোমার কাছে আমি সব ঘুমাইছি, তারপরে ছটা না তিনটে ওদের সঙ্গে ঘুমাইছ, ওই উঠেছে দাদু উঠো উঠো মাকে মারছে, মাকে মারছে, উঠেছে যখন তখন আমাকে দিয়ে নিতে পারবো। কেন মারলো কিছু? আমি বাবা খুঁজে জানি না। জামার নাম কি? গণেশ। গণেশ কি? গণেশ কোড়া বেটে মধু কোড়া বেড়া ওই পাথর দিয়ে থাকে। আপনার নাম? আমার নাম মদন কোড়া। কেন মারলো কিছু বলতে হবে? না গো, একদম হঠাৎ ঘুমের ঘরে হঠাৎ এসে মানলো। ওটা আমার বাইরে ঘুমাইছিল, ওরাও ঘুমাইছিল, ওর মেয়েকে সব উঠেছিল সবাই সবাই। পুলিশ জানিয়েছেন? পুলিশে উঠে দিয়ে চলেছিল। জানা যায়, জামাই গণেশ মোদিকোড়ার বাড়ি পারপেলিয়া অঞ্চলের পাথরদি গ্রামে। রোজগার না থাকায় দুই কন্যা সন্তান সহ স্ত্রী পূর্ণিমা কোড়াকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতো। রোজগার না থাকায় ঘরে অশান্তির জেরে কুড়ুল দিয়ে নিজের বউ পূর্ণিমাকে আঘাত করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে শ্বশুর শাশুড়িকে আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পূর্ণিমা কোড়ার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ গণেশ কোড়াকে আটক করে তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। এক উন্মুক্ত হৃৎপিণ্ড নিয়ে এক শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং হাসপাতালে। শল্য চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে উন্মুক্ত হৃৎপিণ্ড নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সবং হাসপাতালের স্থানীয় বাসিন্দা সুষমা দাসমাল প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন।
পরে এই হাসপাতালে তিনি একটি শিশুর জন্ম দেন। সেই শিশুকে দেখে চমকে ওঠেন ডাক্তাররা। সদ্যজাত শিশুটির হৃৎপিণ্ডটি শরীরের বাইরে বুকের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিকিৎসকরা কাল বিলম্ব না করে এই সদ্যজাত শিশুটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে শিশুটিকে ভর্তি রাখা হলেও পরে শল্য চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দবার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ আদক। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা থানার জঙ্গলপাড়া বাজার এলাকায়। একটি সরকারি বাস দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারলে এই রূপ বিপত্তি ঘটে। ঘটনায় গুরুতর আহত হন বিশ্বনাথবাবু। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে। কালা বাড়ি থেকে খাবার নিয়ে বেরোচ্ছিল ও কাজে যাবে বলে, লোকটা খুবই নিরীহ, যে হেঁটে যায় সে সাইড দিয়ে সাইকেলে যাচ্ছিল, লরিটা ওখান দিয়ে ছিল, এখান দিয়ে বাসটি এসে ওভারটেক করে ওকে অ্যাক্সিডেন্ট মেরে বেরিয়ে যায়। বাসটা সাইকেলের ওপর দিয়ে বেরিয়ে যায়। সাইডের দোকানটার বাসটাও ভেঙে গেছে, এত স্পিডে বাসটা গেছে। কি বাস ছিল? সরকারি বাস, সিটিসি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুটো ছোট ছোট, একটা মেয়ে আছে ওনার, একটা বাচ্চা ছেলে আছে ওর, ক্ষতিপূরণ বাচ্চারা দুটো যেন কিছু দেওয়া হয়। এদিকে বালি ফেরোচ্ছে, আমাদের খুবই স্পিডে গাড়ি যাচ্ছে, কেউ ওভারলোড, এখান থেকে পার হতে পারছি না। এই সব আমাদের সামনেই বাড়ি, এখান থেকে কেউ পার হতে পারছি না। সবই ফেলছে, পাথর বালি সবই, এনি টাইম না, রোডের গায়ে না ফেলে। এর জেরে ক্ষুব্ধ মানুষজন পথ অবরোধ করে। পথ অবরোধের জেরে যানজটের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয় চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। ক্ষুব্ধ জনতা এদিন ক্ষতিপূরণের দাবি জানান। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। টোটো চালকদের হাতে আক্রান্ত হলেন দুই সিভিক ভলেন্টিয়ার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শ্বশুর ও শাশুড়ি। এক উন্মুক্ত হৃৎপিণ্ড নিয়ে এক শিশুর জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।